नमस्कार, आमार चैनेले सबाइके स्वागत जानिए आमार आजकेर रेसिपि शुरू करछि। आमार आजकेर रेसिपि बाँधाकपिर घंट। बाँधाकपिर घंट जे कोनो अनुष्ठाने बा पूजोर भोगे साधारणत निरामिषभावे अर्थात पेंयाज रसुन छाड़ा बनाना हय। तबे आजके आमि आपनादेर साथे जे बाँधाकपिर घंट रेसिपिटा शेयर करछि ता किन्तु आमि पेंयाज रसुन दिये एकटु अन्यरकम भावे बानियेछि। आसुन देखि एभावे बाँधाकपिर घंट आमि किभावे रान्ना करछि। এখানে আমি 300 থেকে 350 গ্রাম ওজনের একটা ছোট বাঁধাকপি এভাবে সরু সরু এবং লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। প্রথমেই আমি বাঁধাকপিটাকে প্রেসার কুকারে একটু ভাপিয়ে নেব। প্রথমেই আমি এখানে ইন্ডাকশন অন করে একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারের মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। প্রেসার কুকারে একটু ভাপিয়ে নিলে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে আপনাদের হাতে যথেষ্ট সময় থাকলে প্রেসার কুকারে সিদ্ধ না করেও শুধুমাত্র কড়াইতেই এই রান্নাটা করতে পারেন। সমস্ত বাঁধাকপিটা আমি এখানে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি। দুটো সিটি দিয়ে নিয়ে প্রেসার কুকারের প্রেশারটা সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপিটা বেশ সফট হয়ে গেছে। এখানে একটা ইন্ডাকশন অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। 3 টেবিল স্পুন পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এখানে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ এবং 2টো এলাচ ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। আর এখানে অল্প পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সব মশলাগুলিকে একটু নাড়াচাড়া করতে থাকবো। এখানে 30 থেকে 40 সেকেন্ড আমি ফোড়নের মশলাগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নের মশলাগুলি থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি একটা মাঝারি সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুগুলিকে একটু নাড়াচাড়া করতে থাকব। আলুগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কয়েক মিনিট তেলের মধ্যে আলুগুলিকে একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবারে তেলের মধ্যে সব উপকরণগুলিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এই রেসিপিটার জন্য আপনারা সরষের তেল বা রিফাইন্ড তেল যে কোনোটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। কয়েক মিনিট নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। লবণটা অ্যাড করার ফলে টমেটোটা বেশ তাড়াতাড়ি সফট বা নরম হয়ে আসবে। এখানে সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য কড়াইটি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছি টমেটোটা বেশ সফট হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/3 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। 1/3 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বুঝে দেবেন। আর 2টো কাঁচা লঙ্কাও চিরে আমি এখানে দিয়ে দিলাম। আবারও সব মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলি কড়াইতে লেগে না যায়। সব উপকরণগুলিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হচ্ছে। 3-4 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছি এখানে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এখানে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সিদ্ধ করে নেওয়ার সময় আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখে আমি এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এবারে আমি বাঁধাকপিটাকে বাকি সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ বাঁধাকপির ঘন্ট খেতে যতটা ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করলেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে খেতে। তাই যারা এখনও পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করেননি বা খাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এখানে বাঁধাকপিটাকে আমি সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি 10 মিনিটের জন্য কড়াইটি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। এর ফলে বাঁধাকপির মধ্যেকার জলটা পুরোপুরি বেরিয়ে আসবে।
10 মিনিট পরে কড়াইয়ে ঢাকনা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে এসেছে। এবারে আবারও ভালো করে মিশিয়ে নিতে থাকব। এবারে কিন্তু আমি আর কড়াইটা ঢাকা দেব না, ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে থাকব যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির মধ্যেকার জলটা পুরোপুরি শুকিয়ে যায়। আরও প্রায় 7-8 মিনিট আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বাঁধাকপির মধ্যেকার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আলুগুলিও বেশ সফট হয়ে গেছে এবং বাঁধাকপির সাথে ভালোভাবে মিশে গেছে। এখানে আমার বাঁধাকপির ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে এখানে আমি 1 টিস্পুন পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে 1/3 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ঘি এবং গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এবারে রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বাঁধাকপির ঘন্ট। ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এই বাঁধাকপির ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।